हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा केमन आछो? आशा करछि भालो आछो। और आमी भालो आछि ना नेई किछुई बोलते पारबो ना, कारण मुडटा देखते पाच्छो अनेकटा अफ। कारण आज हच्छे सेई दिन जे दिनेर अपेक्षा तो एकदमई करिनि आमी आर कि। तो आज फिरे जावार पाला, आबारो सेई बासाय फिरे जेते हबे जेखाने एक ही घरेर मध्ये बंदी थाका, निजेर आपनजनदेर ना देखते पावा, से कष्टटा हयतो सबाई बुझबे ना। जे एई परिस्थितिते थाके से अवश्यई बुझबे। আর বাবুরও কিন্তু খুব মুড অফ, কারণ নৌকুচো বাচ্চাদের ছেড়ে চলে যাচ্ছে, মামার ছেলেগুলোর সাথে সারা দিন হই হুল্লোড়। তো ওর মুডটা অনেক অফ, সবসময় কানাকাটি করছে। আর লোকালি দেখতে পাচ্ছো উঠে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত 11:25। আর আমাদের ট্রেনটা হচ্ছে যে হাওড়া বিকানের এক্সপ্রেস। তো ওতেই আমরা যাচ্ছি, চলে যাচ্ছি রাজস্থান জয়পুরে। আবারও কবে আসব সেটা ঠিক নেই কো, কারণ প্রতি বছরে আসি, কিন্তু এবারে একটা আমি 2023-এ বলতে পারো একটা নিজের মধ্যে ঠিক করে রেখে দিয়েছে মাথায়, যে এবারে আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা করতে হবে নিজের জন্য। কারণ এদিক ওদিক করে নিজের লাইফটা তো হেল্প করেছে এতদিন, কিন্তু ছেলেটার লাইফটা একদমই খারাপ করলে চলবে না। ওর পড়াশোনার ব্যাপার আছে, দেখা যাক কোথায় শিফট হবো এখন জানি না। তো তবে একটা নির্দিষ্ট ঠিকানা আমাদেরকে করতেই হবে নিজের, কারণ মা হয়ে বা মা বাপ হয়ে আমরা নিজের ছেলের ভবিষ্যৎটা একদমই খারাপ করতে চাই না। যে প্রকৃত মা বাপ হবে সে অবশ্যই নিজের ছেলের কথাটা আগে ভাববে, তো আমিও সেটাই করব ভাবছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আর এরকমভাবে ব্যাগপত্র সব রেখে আমরা এখানে বসে রয়েছি, কারণ আমরা একটু তাড়াতাড়ি এসেছি। কমসে কম 2.5 ঘন্টা এখানে বসে থাকতে হবে, তারপর আমাদের ট্রেন। তো দেখো আজকে কিন্তু স্টেশনে প্রচুর ভিড় চারিদিকে, প্রতিদিনই আর কি হাওড়া স্টেশন ভিড় হয়, কিন্তু প্রতিবারের চেয়েও এবারে দেখছি প্রচুর ভিড়, জানি না কেন। তো সবাই এখানে এরকমভাবে ট্রেনের অপেক্ষা করছে, কেউ কোথাও যাবে কেউ কোথাও যাবে। আর বাবু সব সময় ওর মামার ছোটো ছোটো মামাদের সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এদিক চ নিয়ে চলো মামা, ওদিক চ নিয়ে চলো মামা, এরকম করছে। তো ওখানে গিয়ে যে কীভাবে থাকবে জানি না। আর আমাদের সাথে কিন্তু এবার মেজোমামি যাচ্ছে, কারণ মেজোমামা আমাদের ওখানেই থাকে, মেজোমামি দেশেই থাকে। তো এবারে ওরাও ঘুরতে যাচ্ছে যেহেতু বাচ্চাগুলোর ছুটি পড়ে গেছে। তো এই যো আমাদের ট্রেন হাওড়া বিকানের এক্সপ্রেস পৌঁছে গেছে নির্দিষ্ট টাইমে। এবার আমরা উঠে পড়ব এবং নিজের নিজের সিটে, একদম কত ঘন্টা, 28 ঘন্টার টাইম আছে, 28 ঘন্টা এভাবেই থাকতে হবে। তবে শীতকালের দিন তো 28 ঘন্টা তো একদম ফিক্সড টাইম হয়, যেটা নির্দিষ্ট টাইম হয়, কিন্তু কমসে কম 3-4 ঘন্টা তো লেট হয়ই হয়, দেখা যাক কখন নামায়। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, তো পশ্চিমবাংলাকে জানাই টাটা বাই বাই, আর কবে ওয়েলকাম করব জানি না। তো এখন আপাতত যাওয়া যাক, চেষ্টা করব খুব শীঘ্রই ফেরা। আর আমি দেখো এদিকে বাবুকে নিয়ে শুয়ে পড়েছি, আর একটু অসুবিধা হচ্ছে একই সেটে দুজনার শোয়ার, তবে ঠিক আছে, ছোট বাচ্চা তো কোলের ভিতরে থাকবে, কোনো অসুবিধা নেই কো। আর সবাই ঘুমিয়ে। তো গুড মর্নিং, তো আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা, আর সকালবেলা উঠে ব্রাশ করা হয়ে গেছে, আর বাবুকেও খাওয়ানো হয়ে গেছে, এবং আমরাও কিন্তু নাস্তাটা মানে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এবার অপেক্ষা করছি না, আবার ট্রেনের মধ্যে বিরক্তও লাগছে অনেকটা, তো এভাবেই কাটাতে হচ্ছে। এই যো রাত্রি যেগুলো গাই নিয়েছিলাম ওগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, তো সব কিছু এভাবেই চলছে, দেখা যাক কখন নাবারই তাড়াহুড়োটাই বেশি লাগছে। বাবু কিন্তু ট্রেনের মধ্যে প্রচুর দুষ্টুমি করছে, এটা ওটা নিয়ে খেলছে ঠিকই, আর যখন মন ভরে যাচ্ছে ব্যাস মেনলি চালু করে দিচ্ছে। আর ট্রেনের মধ্যে তো ওকে নিয়ে ঘোরাও যাবে না, ট্রেনে বসে থাকতে হচ্ছে। বউ নিয়ে আসি যাচ্ছি, তোমরা
তোমায় হৃদমাঝারি রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না সখা, ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না না, ছেড়ে দেব না তোমায় হৃদমাঝারি রাখবো। এখন কিন্তু রাত্রি অনেকটা, প্রায় 10টার উপর হয়ে গেছে, কিন্তু বাবুর এখনও কিন্তু ঘুম নেই। সকলে ঘুমিয়ে পড়েছে, লাইট অফ হয়ে গেছে, কিন্তু আমরা সকলে জেগে আছি শুধুমাত্র বাবুর জন্য। ঘুমোচ্ছে না, দুষ্টুমি করছে, আবল তাবল বকে চলেছে। আর বাবুকে দেখছো একটা পাতলা টি শার্ট পরে রয়েছে, ট্রেনের মধ্যে কিন্তু প্রচুর গরম লাগছে। কেউ কেউ চাদর সোয়েটার গায়ে নিয়েছে ঠিকই, কিন্তু বাবু প্রচণ্ড ঘেমে যাচ্ছে। ঘামটা গায়ে বসলে কিন্তু অনেকটা ক্ষতি করা হবে শরীরের পক্ষে, তাই ওকে খুলে দিয়েছে সব কিছু। এখন কিন্তু এত রাত্রে আগ্রা স্টেশন ছাড়লো, তো 10টায় পুরোপুরি ঢুকিয়েছে আগ্রাতে, যেটা একদমই 8টার সময় হয়তো ঢোকার কথা ছিল, তো অনেকটা লেট ট্রেনটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আগ্রা থেকে আর মাত্র 4 ঘন্টা লাগবে আমাদের জয়পুর স্টেশন। তো দেখা যাক আদেও লেট হয় না লেট কভার করে, সেটা একবার দেখার আছে। এখন বাজে রাত 2:45, আর 2টোর মধ্যে আমাদের 2:10 মধ্যে আমাদেরকে জয়পুরে নামিয়ে দেবে এই ট্রেন। তো সেই জন্য আমরা একদম ঘুম থেকে উঠে উড়ে করে সব কিছু গুছিয়ে নিয়েছি, বেগুন সব কিছু বের করে নিয়েছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট জায়গায়, মানে জয়পুর স্টেশনে নেমে গেছি, এবং বাইরে অটোর জন্য দাঁড়িয়েও রয়েছি। অটো ওরা ডাকতে গেছে, তো অটোতে উঠে পড়েছি এবং ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জিন্দেগি এক সফর হে সোহানা, ইয়াহা কল ক্যা হো কিসনে জানা, জিন্দেগি এক সফর হে সোহানা, ইয়াহা কল ক্যা হো কিসনে জানা। তো বাড়ি চলে এসেছি, আর একদম ক্যাটার ভিতর থেকে তোমাদের সাথে কথা বলছি। শুয়ে পড়েছি, ও এখনো শয়নি, ও একটু নিচে গেল, বাবু আর আমি শুয়ে পড়েছি। আর এখন বাজছে হচ্ছে 5:05 বাকি, দেখতে পাচ্ছ নাকি জানি না। আর আমরা ট্রেন থেকে নেমেছি হচ্ছে 2:10, তো বাড়ি আস্তে আস্তে 4টে বেজে গেছে। এখন সব কিছু মানে বিছানার পত্র ঝাড়াঝুড়ু করে শুতে, হাত মুখ ধুয়ে মানে সব কিছু করে শুতে 5টা বাজলো। তো এবার জানি না কতক্ষণ ঘুমাবো, বেশিক্ষণ ঘুমালেও হবে না, কারণ ঘর দুয়ো পরিষ্কার আছে, যেহেতু 20 দিন ছিলাম না, একটু হাত তো পরিষ্কার করতেই হবে, আবার সবজি বাজার টাজার করাবো, কিছু কাজ আছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলকে উন্নতন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাচ্ছি এখানকার জয়পুরের ব্লগ নিয়ে তো খুব শিগগিরই। তো চলো টাটা, গুড নাইট, গুড মর্নিং, তো আমি বলে দিলাম গুড নাইট, তো চলো টাটা, বাই বাই।